সমান সমান লড়াই যাকে বলে। ফিফার চলমান উইন্ডোতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্পেনের বিপক্ষে 3-3 গোলে ড্র করেছে ব্রাজিল। ব্রাজিল স্পেনের মধ্যকার আন্তর্জাতিক প্রীতি ম্যাচটিতে জয়ের দেখা পায়নি কোনো দলই। স্পেনের সান্তিয়াগো বার্নাবিউতে মুখোমুখি হয়েছে সাবেক এই দুই বিশ্ব চ্যাম্পিয়ন। গত ম্যাচে এন্ড্রিকের একমাত্র গোলে জয় পেয়েছিল ব্রাজিল। সেই ম্যাচের পর এই ম্যাচেও বদলিক ফুটবলার হিসেবে মাঠে নেমেই 4 মিনিটের মাথায় গোলের দেখা পেয়েছেন তরুণ এই ব্রাজিলিয়ান। তার গোলেই ম্যাচে ফিরেছে ব্রাজিল। স্পেনের বিপক্ষে এই ম্যাচটিতে শুরু থেকে শেষ পর্যন্ত বল দখলে এবং আক্রমণে পিছিয়ে ছিল ব্রাজিল। অন্যদিকে ব্রাজিলের উপর বল দখল ও আক্রমণে আধিপত্য দেখিয়েছে স্পেন। ম্যাচের 12তম মিনিটে পেনাল্টি পেয়ে যায় দলটি। সেই পেনাল্টি থেকে রড্রি এগিয়ে নেয় স্পেনকে। এরপর 36তম মিনিটে ওলমোর গোলে দলের স্কোরলাইনকে 2-0 করে স্পেন। পরে ম্যাচের 40তম মিনিটে রড্রিগোর গোলে ব্যবধান কমায় ব্রাজিল। 2-1 গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করা সেলেসাওরা দ্বিতীয়ার্ধে সমতায় ফিরে এন্ড্রিকের হাত ধরে। তরুণ এই ব্রাজিলিয়ান ম্যাচে মাঠে নেমেই 4 মিনিটের ব্যবধানে করেছেন গোল। এ নিয়ে ব্রাজিল জাতীয় দলের জার্সিতে দ্বিতীয় গোল করেছেন এন্ড্রিক। এরপর ম্যাচের একেবারে শেষ অংশে 87তম মিনিটের রড্রির দ্বিতীয় পেনাল্টি গোলে আবারও এগিয়ে যায় স্পেন। তবে এবার পেনাল্টি দেখা পেয়েছে লুকাস পাকুয়েতা। ব্রাজিল পেনাল্টি পেয়েছে ম্যাচের অতিরিক্ত সময়ের 6ষ্ঠ মিনিটে, আর সে সময় লুকাস পাকুয়েতার গোলে সমতায় ফিরে ব্রাজিল। শেষ মুহূর্তের পেনাল্টিতে সমতা নিয়ে মাঠ ছাড়ে সেলেসাওরা। আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি ড্র হয়েছে 3-3 গোলে।